everyone, welcome to my channel সন্ধ্যা সহস্রর রান্নাবান্না। আজকে আমি তোমাদেরকে মাটনের একটি রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এখন এটাকে 2 চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। তারপর আমি এটাকে এক সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য। আপনারা আপনাদের টাইম অনুযায়ী রেখে দেবেন, এটা এক ঘন্টা রাখলে আরো বেশি ভালো হবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দারচিনি, ছোট এলাচ, একটা লবঙ্গ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তেজপাতাগুলোও আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু কালারটা ভালো আসে। তো চিনিটা ভাগ দিয়ে কিছুক্ষণ আমি মেল করে নেব নাড়িয়ে। তারপর যখন সব হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দেব, একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে ভালোভাবে টমেটোগুলোকেও ভেজে নেব। টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিব। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, লবণ। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা আছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেব। এবার মাটনগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়িয়ে নিতে হবে। এবার আরও 4 থেকে 5 মিনিট মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল ছেড়ে ছেড়ে যাবে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। যে কোনো সবজিরই যখন কিন্তু মশলা ভালোভাবে কষানো হয় তখন কিন্তু সবজির টেস্টটা ভালো হয়। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এবার প্রেশার কুকারের মধ্যে জল পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।